লাগবে, 200 টাকা লাগবে। দরজ সিনেমা টেলা লঞ্চিং এর জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে পোস্ট করে জানিয়েছে, আমরা এ বিষয়ে কথা বলবো। তার আগে সবচেয়ে বড় বিষয় যে দরজ সিনেমাটিতে সাকিব খান ডাবিং করবে না। বুঝলেন না, আসলে হিন্দি ভাষায় যে ডাবিং, সেই ডাবিং সাকিব খান দিচ্ছে না। এমন নিউজ বা ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর এগুলো নিয়ে নেগেটিভিটি ছড়িয়েছে একদল ইউটিউবার। আর সবচেয়ে বেশি মালেক আফসারি দরজ সিনেমা নিয়ে সমালোচনা করছেন। আর দরজ ডাবিংয়ের এত সমালোচনা কেন? আপনারা সাউথের দিকে তাকান তাহলে দেখতে পাবেন, সাউথের যেসব সিনেমা KGF, ডিজো, লিও, পুষ্পা ইত্যাদি, তারা তাদের সিনেমার হিন্দি ডাবিং কিন্তু করে না। একজন নায়ক নায়িকা পরিপূর্ণ অভিনয় করবে তার নিজস্ব ভাষা দিয়ে, পরবর্তীতে সেই সিনেমায় অন্য একজন আর্টিস্ট দিয়ে হিন্দি ডাবিং করবে করা হয়। বলিউডের সিনেমা তামিলে যখন রিলিজ করে তখন সেখানকার তামিল আর্টিস্ট দিয়ে ডাবিং করায়। আর দরদের সাকিব খান যদি ডাবিং না করে তাহলে ক্ষতি বা সমস্যা কিছুই দেখছি না, আরও তো ভালো। কারণ দরদের হিন্দি ভাষায় করণ জোহানের প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন করছে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে দরদ সিনেমার। এই নিয়ে অনন্য মামুন ভেরিফাই ফেসবুক পেজে লাইভে এসে বললেন, এটা শুধু সাকিবিয়ান যারা আছেন, যারা সাকিব খানকে ভালোবাসেন, যারা বাংলাদেশের চলচ্চিত্রকে অন্য লেভেলে নিয়ে যেতে চান, তাদের জন্য একটা ইভেন্ট হবে। সবার সামনে আমরা ট্রেলারটা উঠছি, সবার সামনে সবাই মিলে থাকবে এবং আমরা বেশ কিছু। তিনি আরো বললেন, কেউ যদি আপনাদেরকে বলে যে চলো 100 টাকা 200 টাকা দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে দিচ্ছি, তাহলে তাদের কথায় আপনারা কান দিবেন না। এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি, একদম ইজি, কিছু না। আপনারা শুধু যাবেন, ক্লিক করবেন, চারটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস আর একটা ইমেল আইডি দিবেন। সাকসেসফুল হয়ে যাবে, ইমিডিয়েটলি আপনার কাছে একটা ফিডব্যাক